বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই স্যার উনি আসাম থেকে এসেছিলেন, গাইনোকোমাস্টি সার্জারি আমরা করলাম। তো উনি অ্যাকচুয়ালি একবারে এখান থেকে সেলাই কাটিয়ে তারপরে যাচ্ছেন, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো থাকলেন, তাই না? কলকাতায়। কলকাতা কেমন লাগলো? খুবই ভালো। কলকাতায় বেরিয়েছেন? অল্প বেরিয়েছেন। অল্প বেরিয়েছেন। তো একটা সুবিধা আছে, আমাদের ক্লিনিকের পাশেই কিন্তু আসাম ভবন আছে। তো আসাম ভবনে খুব কম পয়সাতে যারা আসাম থেকে আসেন তারা থাকতে পারেন। কত করে নিয়েছি ওখানে? পার ডে 250। 250। চিকিৎসা সংক্রান্ত কাগজে পত্র দেখালে পরে অনেকটা কম থাকে, 250 টাকা করে প্রতিদিন হচ্ছে রুম ভাড়া থাকে। তো যাই হোক, আমরা এই স্যার কিন্তু একটু আনইউজুয়াল পেশেন্ট উনি আমাদের, সেই জন্য বলছি ওনার বয়স হচ্ছে 52 বছর বয়স, তাই না? 51-52 বছর, 53 বছর বয়স। তো উনি এই বয়সে গাইনোকোমাস্টি সার্জারি করালেন কারণ ওনার খুব অস্বস্তিকর লাগতো, এবং আপনারা পাশে ছবিতেও দেখতে পাচ্ছেন গ্রেড 2B গাইনোকোমাস্টি ছিল। এবং এই স্যার যখন আসেন আমাদের ক্লিনিকে তখন আমি দেখেছিলাম উনি ঘাড়ে হচ্ছে ওনার কলার পরানো স্পন্ডিলাইসিসে। তো আমাকে উনি যেটা বললেন কি স্যার, আমি এই অস্বস্তির কারণে বা জিনিসটা যাতে বোঝা না যায় সবসময় ঘাড় এবং কাঁধ বাঁকিয়ে রাখতাম, তাই তো? সেটা বাঁকিয়ে রেখে রেখে ওনার কিন্তু এই জিনিসটা হচ্ছে, এটা সত্যি একটা প্রবলেম যাদের কাছে গাইনোকোমাস্টি অনেকেরই থাকে, কিন্তু অনেকের কাছে সেটা অস্বস্তিকর মনে হয়, অনেকের কাছে সেটা অস্বস্তিকর মনে হয় না। এটা একটা নিজস্ব অনুভূতির ব্যাপার বা ধ্যান ধারণার ব্যাপার। তো এর সঙ্গে আপনি বলতে পারেন না যে অনুকের তো আমার থেকে বড় গানক, মানে আরো বড় গানক মেশে তার রয়েছে, তার তো অসুবিধা হচ্ছে না, আপনার কেন অসুবিধা হচ্ছে? এটা একটা নিজস্ব ফিলিং এর ব্যাপার। যেমন ধরুন কারোর হয়তো মাছ খেতে ভালো লাগে, কারোর নিরামিষ খেতে ভালো লাগে, কারোর গান শুনতে ভালো লাগে, কারোর নাটক দেখতে ভালো লাগে, কারোর ক্রিকেট দেখতে ভালো লাগে, কারোর রাজনীতি নিয়ে চর্চা করতে ভালো লাগে। তেমনি শরীরেও কার ভালো লাগবে কারো ভালো লাগবে না, গানক মেশে সাজিয়ে করাবেন করবে না, সেটা একটা মনের ব্যাপার বা নিজস্ব চিন্তা ভাবনার ব্যাপার। তো আমরা একটু জানবো এই স্যারের কাছ থেকে যে উনি 52 বছর বয়সে বা 53 বছর বয়সে এসে গাইনোকোমাস্টি সার্জারি কেন করালেন, কেন করালেন স্যার? আমি অ্যাকচুয়ালি অল্প পূজা হয়ে থাকতে পারি গাইনোকোমাস্টির জন্য। আচ্ছা। ওই জন্য আমি অন্য ডক্টরে দেখাইছিলাম। হ্যাঁ। তখন ডক্টর আমাকে কইছে তুমি এরকম কেন থাক। আচ্ছা। তখন আমি অ্যাকচুয়ালি প্রবলেমটা আমি কয়ে দিলাম। তখন আমাকে বললো যে তুমি প্লাস্টিকে যাও। আমি বলি প্লাস্টিক কি জিনিস? সবকিছু কিরকম আপনি সার্জারি করবেন, কি করতে মানে ট্রিটমেন্ট করবেন সব বলে দিয়েছে, আগে সব বলে দিয়েছে ফেস টু ফেস, আমার একটু বিশ্বাস হয়ে গেছে। আর তারপরে আমি আরো একটা জিনিস দেখলাম, আপনি বোর্ড সার্টিফাইড NCS আমার ওই জন্য ভালো হয়েছে, একটা ফুল কনফিডেন্স আই হ্যাভ করছে, তাই জন্য আমি আপনার কাছে এলাম। আসলে আমি একজন প্লাস্টিক সার্জন এবং আমি দেখতে পাচ্ছি দেখুন কতটা সচেতন উনি, উনি একজন প্লাস্টিক সার্জনকে খোঁজ করেছেন, তিনি প্রপার ডিগ্রি আছেন কিনা সেই ব্যাপারটা সার্চ করে দেখেছেন। এবারে একটা ব্যাপার আছে যার উনি দেখুন, ইন্ডিয়াতে তো আমি একা প্লাস্টিক সার্জন নই, আরো অনেক প্লাস্টিক সার্জন আছেন, তারাও খুব ভালো ভালো কাজ করছেন বা কাজ করেন। তবে দেখতে হবে আপনার বাড়ির কাছাকাছি কে আছেন, আপনার যাতায়াতের সঙ্গে আপনার খাদ্যাভ্যাসের সঙ্গে মিলছে কিনা, সেই ব্যাপারগুলো দেখার ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার থাকে যে প্রত্যেকে প্রত্যেকের এক একজনের কথা এক একজনের কথা আমাদের শুনতে ভালো লাগবে। দেখবেন কারোর কিশোর কুমারের গান শুনতে ভালো লাগে, কারোর লতা মঙ্গেশকর ভালো লাগে, কারোর মোহাম্মদ রফির গান ভালো লাগে, কারোর কুমার সানু বা সোনু নিগমের গান ভালো লাগে। তেমনি হয়তো আমার কথাবার্তা ওনার ভালো লেগেছে, ওনার মতো মনে হয়েছে, ভরসার মতো মনে হয়েছে, উনি অত দূর থেকে আসাম থেকে এসেছেন। আসাম থেকে আমাদের প্রতিনিয়ত পেশেন্টরা আসেন। তো আমরা ইউজুয়ালি পেশেন্টের সঙ্গে ওভার ফোন যোগাযোগ হয়, আপনার এই যোগাযোগে কোনো অসুবিধা হয়নি তো কখনো? না না, কিছু অসুবিধা, কিছু অসুবিধা হয় না। তো আপনার আপনাকে তো আমরা এখানে এলেন সার্জারি করলাম, তো ব্যথা ট্যাথা কিছু বুঝতে পারেননি বা 2-3 দিন তো হালকা একটু ব্যথা থাকে? স্টার্টিং একটু ব্যথা করতে ছিল। আচ্ছা, ওইটা তারপরে সব ঠিক আছে? তারপরে ঠিক আছে। তো আর এই কদিন হোটেলে বা আসাম হাউসে ছিলেন, কোনো অসুবিধা হয় না? না, স্নান টান করা, ঘোরাঘুরি করা, হাঁটাহাঁটি করা কোনো অসুবিধা হয়? তো আপনার ওভারঅল আমাদের ক্লিনিকটা কেমন লাগলো, কর্মচারীদের ব্যবহার বা ব্যবস্থা কথা? খুবই ভালো ভালো লেগেছে, ভালো লাগে। আচ্ছা, আর যারা গাইনোকোমাস্টি আছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে যে ভয় না পেয়ে করে নিন? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, বাহ। তো আমাদের এই স্যার সঙ্গে আমরা কথা বললাম, ওনার এক্সপিরিয়েন্সটা বেশ। আপনার রেজাল্ট কেমন হচ্ছে? আমার তো এখন 100% খুশি আছে, তাই তো? তাহলে এখন ঘাট সোজা হয়ে চলতে হবে। এই স্যার কালকে চলে যাবেন, খুব ভালো আপনি অত দূর থেকে এসেছেন। হ্যাঁ, আর আপনার ভালো রেজাল্ট হয়েছে, ভালো লেগেছে আপনার, এটা জেনে আমাদের খুব খুশি হচ্ছে।
তো আমি রেগুলারলি মাইন ক্লিনিক কলকাতাতে গাইনোকোলজি সার্জারি করি, আসাম ত্রিপুরা থেকে প্রতিনিয়ত পেশেন্টরা আসেন। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফটো পাঠিয়ে দেবেন চেস্টের, আমি দেখে কত খরচ হবে, কী কী পরীক্ষা করতে হবে সমস্ত কিছু করিয়ে ওটির দিন ঠিক করে আপনারা চলে আসবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।